ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই আমি হ্যাপি দিওয়ালি। আর আমি না একটু ব্লগ করতে পারিনি, মানে এনার্জি পাচ্ছিলাম না। তার চেয়ে বড় কথা হচ্ছে প্যাকিং করে এ বাড়িতে আসা। আমি কালকে কৃষ্ণনগর এসেছি, তো আমি ভাবলাম আজকে থেকে ব্লগটা শ্যুট করি। তো সকাল থেকে তো এত মানে হেট্রিক শিডিউল ছিল, তো ও সেভাবে সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি। তো এখন আমি স্নান করে এসেছি, তো এখন আমি পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, বাড়িতে পুজো দেবো। আমি পুজো দেওয়ার জন্য ঠাকুরের বাসনগুলো মাজবো বলে ছাদে এসেছি। তো ভাবলাম এখান থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। আর কি করছি দিওয়ালিতে, কালী পুজো কেমন কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। মনে হয় না কালী পুজোতে ঠাকুর দেখতে যেতে পারবো, এখনও ঠিক শিওর না, কারণ ছেলের এত পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য ঠাকুর দেখাটা বলতে পারছি না, কারণ পসিবল হবে কি হবে না। তো চেষ্টা করবো ঠাকুর দেখা। তো হাজবেন্ডও আজকে এসেছে কৃষ্ণনগরে, খুব হ্যাপি লাগছে। আর তার মধ্যে বাড়িটা আমার অনেক অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে 70% কমপ্লিট, মানে এখন ঘরে প্লাস্টার চলছে। তো তোমাদের দেখাবো একবার গিয়ে যে আমার ঘরটার লুকটা কতটা কি এসেছে। কারেন্টের কাজ অলরেডি চলছে, জলে এবার মন্ডে থেকে জলের যে কলের কাজগুলো সেগুলোও হবে, স্টার্ট হবে। সো সব মিলিয়ে ওভারঅল পুজো, তার মধ্যে বাবা বাড়ি এসেছে, বাপি বাড়ি এসেছে, সেটা একটা আনন্দ। আর প্লাস আমার বাড়ি হচ্ছে, সেটা একটা আনন্দ। নেক্সট ইয়ার শিফট করবো, এটা প্ল্যান আছে, মানে ফুল কমপ্লিট করে গিয়ে পড়বে সবে সব কিছু করে, বাট নেক্সট ইয়ার হয়ে যাবে, তখন ইচ্ছা আছে। তো দেখি কতদূর কী করতে পারি, কতটা সাকসেস হয়। তো চলো আমি আগে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে দিয়ে মা এখনও রান্না হয়নি, রান্না করছে। বাপি আসলে একটু বেশি রান্নাবান্না থাকে, তো ওই কারণে মা এখনও রান্না করছে। চলো আমি দেখাচ্ছি মা কী কী রান্না করবে, তার আমি পুজোটা দিই। এটাকে দেখো, এটাকে এখানে বেঁধেছে কেন, এটাকে পোষা
সব কোয়ে দিচ্ছে তুমি না এ এটা ভালো লাগবে তো কুল কুল দ ঘেবড়ে গেল নাকি এখন ফ্রেশ হব আর ছেলে এখন বেরোলে হচ্ছে বাপির সাথে একটু গেল ঠাকুর দেখতে আর আমি হাতে জাস্ট মেহেন্দি করেছি দেখো অনেকটা দিন পর মানে ছোটবেলায় আগে এরকম মেহেন্দি করার জন্য খুব মা বাবির কাছে ঝামেলা করতাম যে এরকম মেহেন্দি করবো বাট আজকে ভাবলাম জানি এগুলো করা উচিত না বাট তবুও ছোটবেলার জিনিসগুলো করে খুবই খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আর এখানে একটা ট্যাটু মতো বানিয়েছি এখানে শো হচ্ছে না ঠিক মতো শিবের একটা ত্রিশূল দিয়ে আর মেলাতে সত্যি আমাদের এখানে এই একটা কালী পুজোর বড়ো করে হয় এটা হচ্ছে রক্তজবা ক্লাবে সত্যি খুব অনেকটা বড়ো করে হয় রাধানগরে ওখানে মেলা মতো বসে গেছে অনেকটা টাইম পর গেলাম কারণ বিয়ের পর থেকে না আমার যাওয়াই হয়নি এভাবে ঠাকুর দেখা হয়নি এবার কৃষ্ণনগর আছি বলে এবার আমার মানে ঠিকমতো ঠাকুরটা দেখা হলো ঠিকমতো বলতে সেরকম বেশি ঘুরিনি এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে সোজা আবার কারবালা মাঠের ওখানে গেছি আর দাস আর কোথাও যায়নি কারণ ছেলেরও শরীরটা খারাপ আমারও শরীরটা খুব খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে সো এই কারণে বাড়ি চলে আসছি তো ছেলে আবার গেল বাপির সাথেই কাছে পিঠে কয়েকটা দেখে চলে আসবে সো এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর রাতের ডিনারে কি বানাবো রাতের ডিনারে ভাবছি চিকেন কষা আর পরোটা বানাবো কারণ বোনও খাবে না আমি হাজবেন্ড আর বাপি মা চিকেন খায় না সো বোন গেছে বোন বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে ও মনে হয় খেয়ে দিয়ে আসবে সো আমাদের তিনজনের জন্য ডিনার বানাবো আর রূপদাংশের জন্য ভাত বানাবো তো এগুলো করি এখন আগে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি